আমাদের পরিস্থিতি এখন শেষ মুহূর্তে মোটামুটি কাজ আমরা শেষ করে ফেলেছি এখন বাকি কাজ আছে শাড়ির কাজ আছে আর কিছু চুল গয়নাগাটি এই সমস্ত লাগালে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে দাম আসলে লকডাউনের কারণে তো দাম মানুষের কাছে নিয়েও যাচ্ছে না তারাও দিতে পারছে না এখন আমরা কাজ শিখেছি কাজ করতে হচ্ছে আর আমাদের যে মূল্য বর্তমান সেটা আমরা কখনোই পারিশ্রমিকটা পাই না কারণ আমরা তো কাজ করি সব সময় সে তুলনায় আমাদের বেতন পাই না কিন্তু এখন গতবারের তুলনায় এবার একটু রেটটা আছে কিন্তু আমাদের চাহিদা মতো না মানে লকডাউনের জন্য আমরা কিছু মানে মানুষকে আনতে পারিনি ওই জন্য একটু চাপের মুখে আছি এবং এখন মোটামুটি প্রায় কাজ শেষের দিকে এখন চোখের কাজ চলছে তারপরে শাড়ি কাপড় পরিয়ে সাজ টাজ পরে তারপরে আমরা কমপ্লিট দিই মানে গত বছরের থেকে এবছর মানে আমরা দুটা কম করছি লোকজনের কারণে এবং গত বছরের থেকে এবার একটু দামটা একটু বেশি পাওয়া গেছে কিন্তু ওই আমাদের যেরকম চাহিদা ওই অনুযায়ী আমরা পাইনি বেশি মানে যেমনি কাঠ বা সাউট আর কি যেমনি শাড়ি কাপড় সব কিছু আর কি মানে যেটা গত বছর 10 টাকা দিয়ে কিনেছি সেটা হলো এখন 12 টাকা দিয়ে কিনতে হচ্ছে এই আর কি কিন্তু জিনিসপত্রের যে হারে দাম বেড়েছে আমি যখন অর্ডার নিয়েছি তখন তো আসলে জিনিসের দাম একটু কমই ছিল কিন্তু অর্ডার নেওয়ার পর তো সব জিনিসের দাম ঊর্ধ্বগতি এখন তো আসলে অর্ডার যখন নিয়েছি কাজ তোমাকে করতেই হবে এখন আসলে সেভাবে প্রফিটও থাকবে না এখন কাজ করতে হয় প্রতি বছরের ন্যায় করি এখন আমার কর্ম তো এটাই সারা বছর তো আমাদের আসলে বসেই থাকা হয় শুধুমাত্র এই দুর্গাপূজা সরস্বতী পূজা কালী পূজা এই তিনটা সিজন এই সিজনে কাজ করি